আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কবুতর নিয়ে, কবুতরের জন্য বিখ্যাত নাটোর তেবাড়িয়া হাট। এই হাট থেকে আপনাদেরকে জানাবো এই হাটে কেমন দামে কবুতর বিক্রয় করা হচ্ছে এবং কি কি জাতের কবুতর পাওয়া যায়, সেই কবুতরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এবং পাশাপাশি হাটের কবুতর বিক্রেতা, খামারি এবং ব্যবসায়ী ভাইদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা খুব সুলভ মূল্যে এবং সুস্থ সবল কবুতর ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই বাচ্চা কোন দেখো? কি আছে? বাচ্চা কোন দেখো? ভালো বাচ্চা আছে তো? লান এই কালা কি রে? ভালো কবুতর দেখানে কবুতর ভালো পাই না। লান ভালো কবিতর ওরাই কি বলবে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো বংশ এরা। ভালো কবিতরের দাম কত টাকা করে চাচ্ছেন জোড়া? 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া নেবেন নাই? বড়গুলো কত করে চাচ্ছেন জোড়া? জোড়া 600, জোড়া 600 গিরিবাস। গিরিবাস বড়গুলো 600 টাকা? বড় বড়। হ্যাঁ বড়। আর বাচ্চাগুলো 400। বাচ্চাগুলো 400 টাকা। এগুলো সব দেশি জাত তো, তাই না? না গিরিবাস দেশি। গিরিবাস মুম্বাই 1200। মুম্বাই গুলো কত করে? 1200 টাকা। 1200 টাকা জোড়া। শিরাজি আছে আপনার কাছে? লটন বেচলাম 1500। লটন আছে এখন? না পুরাই গেছে। এখন আপাতত খালি গিরিবাস। গিরিবাস আর মুম্বাই বাংলা। ভাই এই গিরিবাসগুলো আজকে কত টাকা জোড়া বিক্রি করেছেন? 600-700। ঠিক নেই, 600-700 টাকা বিক্রি করেছেন জোড়া? বাচ্চা না বড় ভাই এগুলো? বুড়িনি, বাচ্চা নেই। বড়? সব বড়। সব বড়, বড় সাইজ। বাচ্চাগুলা কেমন বিক্রি করেন ভাই? বাচ্চা নাই ভাই আমার আজকে, বাচ্চা নাই। আর দেশি জাতের গুলা? দেশি জাতের গুলো 450-500। 450-500 টাকা দাম দর করা যায় না এক দামি চাচ্ছেন? দাম দর করে সবাই। আচ্ছা দাম দর করেই বিক্রি করেন তাই না? আপনার এখানে কি কি জাতের কবুতর গুলো আছে? গোলা আছে, বোম্বাই আছে, গিরিবাদ আছে। খালি এখন জোর খেলো খালি তাহলে বোম্বান্নর বেশি দিন কাছে সুস্থ ছাড়া আমি দিব না। তারপরে এখানে এত টাইট করে দিলে বাচ্চাগুলার বয়স কেমন? এক মাস, 15 দিন, 1 মাস এরকম বয়স। এগুলো কি জাত? সব দেশি? দেশি জাতের। নর্মাল দিয়ে তো এখন তো বোঝা যাবে তাই না? তো এই বাচ্চাগুলোর দাম আপনি কত টাকা করে চাচ্ছেন? 240 টাকা জোড়া। 240 টাকা জোড়া চাচ্ছেন। দাম দর করা যাবে এখানে? হ্যাঁ দাম দর করা যাবে না কেন? এগুলো তো আপনার না? এখানে দাম দর করা যাবে। কবিতরের জোড়া কত টাকা করে চাচ্ছেন? 2000 টাকা জোড়া। গরিব বন্ধু মানুষ। আচ্ছা এটা তো বাচ্চা কবে তো তাই না? দাম দর করা যাবে? হ্যাঁ করা যাবে। 1000 টাকা দেন।
নাম কি কোন তোর? কালো স্টেজার মাদি কবি তোর, তাই না? হ্যাঁ, সিরাজি আছে, রেসার আছে, আর লক্ষা। সিরাজি কবিতর আজকে কত টাকা চাচ্ছেন? 4,000 জোড়া। রেসার? রেসার 2,500। রেসার 2,500 টাকা। আরেকটা কি আছে? লক্ষা। লক্ষা কত ভাই? লক্ষা 2,500। লক্ষা 2,500 টাকা। এটি নন নারী এক্সিবিশন, মাক্সি নারী হবে মনে হয়? হ্যাঁ, গাড়ি ওখানে দেখি, ধরো তো দেখি কয় পর আছে, দেখো তো কয় পর পালক আমি বলি কিনে, সব একসাথে 8-9 পালকের কাছে পালক সব একসাথে হেঁকে পারে, সব একসাথে নারী হবে। হ্যাঁ, নারী নারী ধর হবে সুপ্রিয় দর্শক, এই যে এই কবিতরগুলো আপনারা দেখছেন, এই কবিতরগুলো হচ্ছে 7,000 টাকা জোড়া। অবশ্য এখানে দাম দর করার সুযোগ আছে। এটা হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী তাই বাড়িয়ার হাট। এই হাটে অনেক সুন্দর সুন্দর জাতের কবিতর উঠে, প্রাণ কম কবিতর। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস করে দিন। ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা যারা এই হাটে আসতে চাচ্ছেন, আপনারা অবশ্যই নাটোর অথবা রাজশাহীগামী বাসের টিকিট ক্রয় করবেন এবং বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়ায় নামিয়ে দিতে। বাস আপনাদেরকে যেখানে নামিয়ে দিবে সেখানে এই হাটটি অবস্থিত। আর যারা ট্রেনে আসতে চান, অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন এবং নাটোর রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই এই হাটটি অবস্থিত। এই ছিল ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।